বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ তিনি বলেন বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ এখানে সবাই মিলেমিশে বসবাস করে আজ সকালে জৈন্তাপুর উপজেলা সদরে গোপীনাথ মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাসের সভাপতিত্বে জন্মাষ্টমীর অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইসলাম জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো তাজুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী সোহান্নানরা উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়